ফাইসেলিয়া এটা কি হবে পর্তুগিজ ম্যান ঠিক আছে নিডারিয়ান্সদের মধ্যে উপস্থিত স্টিঙ্গিং ক্যাপসুলকে বলা হয় নিমাটোসিস্ট ঠিক আছে প্রোটোজতে প্রজনন হয় বাইনারি ফিশন অজনজনন যৌনজনন উপরে সবকটি সবকটি হবে ঠিক আছে নেক্সট দেখো রেশম মতে পেব্রাইন রোগটি এটা হবে নোসেমা হবে এটা হবে মাইক্রোস্পোরা ঠিক আছে উত্তর হবে মাইক্রোস্পোরা শ্রেণী এম্পিবিয়ার সম্পর্কে কোনটি সঠিক এটা হবে অপশন সি শরীর মাথা এবং পক্ষে বিভক্ত ঠিক আছে নেক্সট দেখো কি বলেছে স্তন্যপায়ী স্তন্যপায়ী প্রাণীদের ত্বক এটা কি হবে লোমযুক্ত ঠিক আছে এটা অপশন বি স্তন্যপায়ীদের ঘর্মগ্রন্থ বলা হয় সুডোরি ফেরাস গ্রন্থি ঠিক আছে তবে নেক্সট একটি ওয়েলকাম এভরিওয়ান ডাব্লিউ বি মাদ্রাসা সার্ভিস কমিশনের এস এল টি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেল তো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এসএলএসটি পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে প্রত্যেকটা বিষয়ের কাট আপ কিরকম হবে ঠিক আছে কারা কারা ডাক পাবে সমস্ত তথ্য আলোচনা করব এবং সমস্ত আপডেট মাদ্রাসার সমস্ত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকেনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো তো মাদ্রাসা সার্ভিস কমিশনের এস এল এস টি নবম দশম এবং একাদশ দ্বাদশের যে সাবজেক্টের পরীক্ষা বিষয়ভিত্তিক পরীক্ষা এস আজকে কিন্তু শেষ হয়ে গেছে এবং আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি লাইফ সায়েন্স ক্লাস নাইন টেনের লাইফ সায়েন্স কোশ্চেন পেপারটা সলভ করে দিচ্ছি ঠিক আছে তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও তারপরে নেক্সট একটি খাদ্যবাহিত টক্সিন হবে বোটুলিনাম টক্সিন নয় নম্বর প্রশ্ন কোষ গহ্বরে চারপাশের পর্দা হলো টোনোপ্লাস্ট ঠিক আছে একটি উদ্ভিদ কোষ প্রাচীর প্রধানত গঠিত হয় ড্যাশ দ্বারা সেলুলোজ দ্বারা নেক্সট এগারো নম্বর প্রশ্ন তো কি বলেছে সাত বোধের জন্য নিচের কোন স্নায়ু এটা হবে ফেসিয়াল মুখের স্নায়ু ঠিক আছে অপশন বি আচ্ছা নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ শোষণ সম্পর্কে সত্য দেখো এটা একটা কনফিউশন প্রশ্ন সেলুলার রেসপিরেশন এখানে থেকে এটি উৎপাদন হবে আবার রক্ত প্রভাব এবং কলাকোষের মধ্যে গ্যাসের বিনিময় ঠিক আছে অফিশিয়াল আনসার কি জন্য আমাদের ওয়েট করতে হবে কিন্তু এটিপি উৎপাদনটা মোর এক্স্যাক্ট ঠিক আছে আচ্ছা এটা তো একদমই মেন্ডেলের এক সংখ্যা জননের কোয়েশ্চ এটা অপশন এ ঠিক আছে সমজাতীয় লম্বা ওয়ান বিষমী বিষমধর্মী অর্থাৎ হেটেরোজাইগাস লম্বা হচ্ছে দুটো এবং বেটে বা বামন হচ্ছে একটা ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন প্রাণের উৎপত্তির সময় এটাও একটা কনফিউজিং প্রশ্ন ঠিক আছে তবে এটা সম্ভাব্য উত্তর কিন্তু প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড হওয়া উচিত ঠিক আছে আচ্ছা এবার দেখো পনেরো নম্বর প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কি বলেছে অ্যান্টি সেরাম কি অ্যান্টি সেরাম হলো রক্তের সেরাম যাতে নির্দিষ্ট অ্যান্টিবডি থাকে মধু ও মোম উৎপাদনের জন্য মৌমাছির চাষ সেটা হবে এপিকালচার কর্ক কোষে কি থাকে সুবেরিন শিলায় পাওয়া উদ্ভিদের কাণ্ড বা পাতার ছাপকে কি বলা হয় কম্প্রেশন সি এবং সিপোর উদ্ভিদে প্রাথমিক কার্বক্সিলেশন দেখো সি থ্রির ক্ষেত্রে আরুবিবি কার্বক্সিলেস সিপোর ক্ষেত্রে পেপ কার্বক্সিলেস ঠিক আছে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন বলেছে পার কি হয় পার এটা হবে গ্লাইকোলাইটিক চক্র ঠিক আছে অ্যাম্বলিকাল কটে থাকে কর্ড ব্লাড স্টেম সেল আচ্ছা কানের কোন অঙ্গ শ্রোবনে ভূমিকা নেয় না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইনস্টেচিয়ান টিউব এই গ্লোমেরুলাসে অর্ধবদ্ধ পথের মধ্যে দিয়ে যেতে পারে না সবকটি হবে গ্লোবিন অ্যালবমিন রক্তকণিকা সব এর মধ্যে কোনটি মায়োলিন শীতের রোগ উদাহরণ হবে মাল্টিপল স্ক্লেরোসিস নেক্সট দেখো অসফ্রাডিয়াম এটা হবে পাইলা প্রোটোনেফ্রিডিয়া ফিতাকৃমি ঠিক আছে ফ্লেম কোষের ফ্লেম বা প্রোটোনেফ্রিডিয়া গ্লেমিউল কি হবে স্পঞ্জ মার্শুপিল বর্গের বৈশিষ্ট্য নয় এটা হবে চঞ্চু থাকে কিন্তু দাঁত থাকে না ফ্লুইড মোজাইক মডেল সিঙ্গার নিকলসন কোষের প্রোটিন ফ্যাক্টরি রায়বোজম মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার অন্তর্দেশে যে টেনিস ট্যাকেট এটা হবে অক্সিজোম আচ্ছা ইন্টারসেক্সের জিনোটাইপ কি হবে থ্রি এ এক্স এক্স ঠিক আছে থ্রি এ এক্স এক্স আচ্ছা মেসোডাম থেকে যেসব যোগ কলা মেসোডাম থেকে যেসব যোগ কলা নিরে টিউমার গঠন করে সারকোমা সারকোমা ঠিক আছে ক্রোমোজোমের সেন্ট্রোমের প্রান্তে হলে সেটাকে বলবো টেলোসেন্ট্রিক চক্রাকার ডিএনএ পাওয়া যায় অবভিয়াসলি কি হবে মাইটোকন্ড্রিয়া পৃথিবীর আনুমানিক বয়স ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন কোনটি নাইট্রোফাইং ব্যাকটেরিয়া নাইট্রোব্যাক্টার দুধোয়া ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশ ঠিক আছে নিচের কোন টিউকারিটিক কোষে থাকে না নিউক্লিয়েট এটা প্রোক্যারিটিকদের ডিএনএ আচ্ছা এবার হালক সংশ্লেষণ সক্ষম একটি ব্যাকটেরিয়া রোডোসিউডোমোনাস আচ্ছা নেক্সট দেখো কি বলেছে একচল্লিশ নম্বর প্রশ্ন উদ্ভিদের সাইটোপ্লাজম সংযোগ রক্ষা করে প্লাজমোডেস মাটা ঠিক আছে ইউকারোটিক কোষে নিউক্লিয়াসে উপস্থিত কিন্তু প্রোকারোটিক কোষে নিউক্লিয়াসে অনুপস্থিত অবশ্যই কি হবে হিস্টোন আচ্ছা উদ্ভিদের কোষের প্রধান সঞ্চিত বস্তু কি হবে শ্বেত সার নিউক্লিয়াসাইটে কি অনুপস্থিত ফসফরিক অ্যাসিড ক্রসিং ওভার সম্পন্ন হয় দুটি সমসংস্থ ক্রমজমের মধ্যে তোমাদের স্কোর কত হচ্ছে ঠিক আছে অবশ্যই জানাবে এবং দেখো ক্যান্সার সৃষ্টিকারী যে অঙ্কজিন কোচ বিভাজনে কোন দশায় সেন্ট্রোমের বিভাজন হয় এনাফেস নেক্সট দেখো কোনটি প্রাথমিক ভাজক কলা নয় এটা কি হবে প্লিরোম ঠিক আছে নিউক্লিয়াস কোষ বা সিপ টিউব পাতার নালিকা বান্ডিল মেসার্ক ঠিক আছে আচ্ছা নিমজ্জিত পত্ররন্ধ্র জেরোফাইট হবে আর বট পাতার সিস্টুলিযুক্ত কোষকে লিথোসিস্ট বলা হয় হিমোসাইনিন তাম্র ঘটিত নালিকা বান্ডিল কাণ্ডে ছড়ানো থাকে এক হ্যালোফাইট হবে লবণ প্রতিরোধী গ্রিন হাউস জন্য দেয় ইনফাইট জ্বরে জঙ্গলোদ্গম রাইজোফোরা পত্ররন্ধ্রের বন্ধ হতে সাহায্য করে অ্যাপসাসিক অ্যাসিড এনপিকে নাইট্রোজেন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম টিসি চক্র উৎসচক টিসি চক্র কেবল চক্র উৎসচক্রই পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার দাত্রে মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে জিব্বেরেলিন বিসিজি যক্ষারোগের টিকা ব্যাকটেরিয়া অতিরিক্ত ক্রমজমাল ডেনেকে বলবো প্লাসমিট ঠিক আছে কার প্রভাবে ধানের উৎপাদন বৃদ্ধি পায় এটা হবে অ্যাজোলা নিউক্লোলাসের কাজ হলো আর্গনে সংশ্লেষ কোনটি কোষের সংজ্ঞা বহন করে না ভাইরাস ভাইরাসকে অকোষে বলা হয় গ্লোমের পরিশুত করণ হল পরা পরিশুত করণ পরা পরিস্রাবণ ঠিক আছে অপশন এ জাইমোজেন দানা হচ্ছে প্রসক পেপসিন হয় এটা হবে পাকস্থলী তারপর কেবস চকের উৎপন্ন অনুর সংজ্ঞা দেখো অনু মেনশন করা নাই তো এটা কনফিউশন প্রশ্ন ঠিক আছে তো চব্বিশ আচ্ছা পাকস্থলী রসে এই সেল খনন করে প্যারাইটাল কোষ বক্সেন্টিক কোষ শিশুদের পাকস্থলীতে দুগ্ধ পরিপাকের উচ্চক রেনিন কুফার কোষ কোথায় পাওয়া যায় যকৃতে আচ্ছা চার প্রকোষ্ঠ বিশিষ্ট কাহে কি হবে কুমির পক্ষী স্তন্যপায়ী ঠিক আছে গলগি বটি অংশগ্রহণ করে থলি উৎপন্ন করতে সাইনোটেনাবল তন্ত্র ভাঙন হয় ডিপ্লোটিন দশায় মিওসিসের দ্বিতীয় দশা মিওসিস টুতে কিন্তু ক্রোমাটিডের পৃথকীকরণ হয় ঠিক আছে তবে হবে দক্ষিণ দক্ষিণ অলিন্দ নিলয় আচ্ছা ভিন্ন সম্পর্ক যুক্ত দেখো বৃহৎ কেন্দ্রীয় মূলের এপিকাল মেরিস্টম থাকে সমস্ত মূলে ঠিক আছে সমস্ত মূলে হবে আচ্ছা এবার তারপরে দেখো ফ্যাটের ইমালসিফিকেশন কে করে পিত্তলবণ তারপরে হচ্ছে কোনটি সঠিক নয় ভিটামিন বি টু পেলেগ্রা ঠিক আছে ভিটামিন বি টু হচ্ছে স্টোমাটাইটিস পেলেগ্রা হয় নিয়াসিনা হয় টোকোফেরল এটা সঠিক আচ্ছা অ্যাক্রোমেগালির কারণ হচ্ছে এস এর অতিরিক্ত গ্রোথ হরমোনের টেস্ট করা হয় কারণ টু প্রজন্মের জিনোটাইপ শনাক্তকরণ ইন্ডাস্ট্রিয়াল মেলানিজমের উদাহরণ হল প্রাকৃতিক নির্বাচন আর্থপোটার চোখের মৌলিক ওমাটিডিয়াম ঠিক আছে তারপরে দেখো ম্যাড্রিপোরাইটের সাথে যুক্ত ওয়াটার ভাস্কুলার সিস্টেম নেক্সট নিচের কোন মোলাস্কা গ্রুপটি প্রাথমিকভাবে মুক্তা গঠনে ব্যবহৃত হয় অপশন ডি ঠিক আছে পেলিসিট নোনা জল হলো উপরে সবকটি হবে তোমাদের স্কোর কত হচ্ছে জানাবে এই ভিডিওতে কিন্তু আমি মাদ্রাসা সার্ভিস কমিশন এস এল এস টি লাইফ সায়েন্স আর সলভ করে দিলাম পাশাপাশি এগুলো কিন্তু যে আনসার কি অফিসিয়াল না ঠিক আছে এরপরে বোর্ডের তরফ থেকে অফিসিয়াল আনসার কি রিলিজ হবে পাশাপাশি সকলের কাছে কিন্তু কিন্তু রয়েছে সুতরাং বিষয়টা অত্যন্ত সুস্পষ্ট হয়ে যাচ্ছে এবং কত কাটা হবে সার্ভিস কমিশনের পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো এবং তোমাদের স্কোর কত হচ্ছে অবশ্যই জানাবে ঠিক আছে পরবর্তী আপডেটগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাই অসংখ্য ধন্যবাদ